নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত আমি প্রদ্যুৎ আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাব হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হল কুড়ি প্লাস ইনি একজন স্টুডেন্ট এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর হাত একটু লম্বা ধরনের অর্থাৎ চওড়ার তুলনায় লম্বায় কিছুটা বেশি আগের অনেক ভিডিওতেই আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে যাদের হাতের গঠন একটু লম্বা ধরনের হয় তারা বেশ চিন্তাশীল প্রকৃতির মানুষ হয় অর্থাৎ এরা জীবনের যে কোনো কাজ বেশ ধীরে সুস্থ করে থাকে কাজ করবার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে তারপরেই সেই কাজ করে থাকে বা সেই কাজের সিদ্ধান্ত নিয়ে থাকে এই হাতে সর্বাধিক শক্তিশালী গ্রহের ক্ষেত্র হল শনির ক্ষেত্র শনির ক্ষেত্রের দিকে তাকালে আপনার দেখতে পাবেন শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত বেশ মাংসালো শনির ক্ষেত্রে একটি শনি রেখা দেখা যাচ্ছে এবং শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে বেশ শক্তিশালী অবস্থায় একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন শনির ক্ষেত্রে একটি শনি রেখার পাশাপাশি একটি হালকা ত্রিশুল চিহ্নের মতো গঠন হচ্ছে শনিদেবকে বলা হয় কর্মপতি বা কর্মফলদাতা শনিদেবকে বলা হয় ভাগ্যপতি শনি পরিশ্রমের কারক গ্রহ শনির ক্ষেত্রে শুভ চিহ্ন থাকার কারণে ভাগ্যপতির সহযোগিতা খুব সহজেই এই ধরনের মানুষেরা পেয়ে যায় অর্থাৎ জীবনে যে কর্ম করে সেই কর্ম অনুযায়ী ফল খুব ভালোভাবে এদের অর্জন হয় এবং শনিদেবের ক্ষেত্রে যদি ত্রিশুল চিহ্ন গঠন হয় তাদের মধ্যে কিছুটা সুলভ মানসিকতা থাকে কিন্তু শনিদেব যেহেতু কঠোর তাই এদের ভক্তিভাব কখনোই জনসমক্ষে প্রকাশিত হয় না ভক্তিভাব দেখতে গেলে অবশ্যই ধর্মের কারগ্রহ বৃহস্পতিকেও দেখে নিতে হবে এনার হাতে বৃহস্পতির ক্ষেত্রও মোটামুটি শুভ শনিদেবকে পরিশ্রমের গ্রহ বলা হয় শনির ক্ষেত্র এবং শনির আঙ্গুল একযোগে সুন্দর সুগঠিত থাকার কারণে পরিশ্রম করবার ইচ্ছাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট থাকবে কিন্তু পরিশ্রম করবার ক্ষমতা দেখতে গেলে অবশ্যই আয়ু রেখা ও শুক্রের ক্ষেত্রকেও দেখে নিতে হবে তো শনিদেবের ক্ষেত্র ভালো থাকার কারণে এনার মধ্যে যথেষ্ট বাস্তব বুদ্ধি বা বাস্তব জ্ঞান উপলব্ধি করতে পারবে ইনি এনার জীবনে এরপরে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র এই যথেষ্ট সুন্দর সুগঠিত বৃহস্পতির ক্ষেত্রে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে বেশ কিছু ঊর্ধ্বমুখী হালকা করে রেখা বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করেছে এই রেখা কিন্তু অত্যন্ত শক্তিশালী এই রেখাগুলো মস্তিষ্ক রেখা আয়ু রেখার প্রভাব বৃদ্ধি করে এবং বৃহস্পতির ক্ষেত্রকেও কিন্তু যথেষ্ট শক্তিশালী করে আবার একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু হালকাভাবে এখানে ক্রশ চিহ্ন সৃষ্টি হয়েছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রোশচিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন বৃহস্পতিকে বলা হয় জ্ঞানের কারক বৃহস্পতিকে বলা হয় ধর্মের কারক উচ্চ আকাঙ্ক্ষার কারক তাই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকার কারণে এদের উচ্চ আকাঙ্ক্ষা প্রবল পরিমাণে থাকে জীবনে ধন সম্পদ অর্জনের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয় এরা জীবনে প্রচুর পরিমাণে ধন অর্জন করতে পারে কিন্তু বৃহস্পতির আঙুল যদি শনির আঙুলের দিকে কিছুটা ঝুঁকে থাকে কিছু কিছু সময় অর্থ অভাবও এদের ভোগ করতে হয় অর্থাৎ সম্পদ সম্পদ প্রচুর থাকলেও লিকুইড মানির সমস্যা এদের জীবনে আসতে পারে বৃহস্পতিকে ধর্মের কারক এবং শনিদেবকে ন্যায়ের কারক গ্রহ বলা হয় বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে কিছুটা ঝুঁকে থাকার কারণে এরা যথেষ্ট ন্যায় পরায়ণ কারণ শনির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং এদের সমাজ সেবার মানসিকতাও কিছুটা দেখা যায় এরা বেশ ধার্মিক প্রকৃতির মানুষ হয় আর বৃহস্পতিকে প্রতিভার গ্রহ বলা হয় বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী থাকার কারণে আর ভাগ্যপতি এনার সহায় থাকার কারণে এনার প্রতিভাও কিন্তু জনসমক্ষে খুব ভালোভাবে প্রকাশিত করতে পারবে এরপরে রবির ক্ষেত্র দেখুন রবির আঙুল এই হাতে যথেষ্ট শক্তিশালী রবির ক্ষেত্রও যথেষ্ট শক্তিশালী কিন্তু রবির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন সৃষ্টি হয়েছে একটু জুম করে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন রবির ক্ষেত্রে সুন্দর রবি রেখা আছে এ কথা ঠিকই কিন্তু এখানে এই রেখাটি কিছু এরো রেখার দ্বারা কেটে গিয়েছে রবির ক্ষেত্রে যদি চিহ্ন সৃষ্টি হয় বা রবি রেখা কোনো এরো রেখার দ্বারা কাটা যায় তাহলে রবির ক্ষেত্র কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে রবিকে বলা হয় মান য যশ প্রতিষ্ঠার কারক রবি হল মস্তিষ্কের কারক অর্থাৎ মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি অর্জন করতে বেশ কিছু সমস্যা হয় ও যথেষ্ট কম্পিটিশনের সম্মুখীন হতে হয় স্কুলে মানে পড়াশোনার ক্ষেত্রেও এডুকেশন ক্ষেত্রেও যথেষ্ট কম্পিটিশনে এদের মেন্টালি পেশার থাকে এবং চণ্ডের ক্ষেত্র দেখুন মেন্টালি পেশার বিচার করতে গেলে অবশ্যই রবির সঙ্গে চণ্ডের ক্ষেত্রকেও দেখে নিতে হবে দেখুন এই হাতে চন্ডের ক্ষেত্র বেশ বড়সড় থাকলেও চন্ডের ক্ষেত্রেও ঠিক রবির ক্ষেত্রের মতো কিছু অশুভ চিহ্ন চন্ডের ক্ষেত্রকে পীড়িত করেছে চন্ডের ক্ষেত্রে দেখুন ভাঙা ভাঙা কিছু রেখা দেখা যাচ্ছে এই ধরনের রেখাগুলো চন্দ্রকে দুর্বল করে তোলে এবং মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে এখানে রবি দুর্বল রবি দুর্বল হয়ে পড়েছে অশুভ জন্য রবির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী রবির আঙুলও যথেষ্ট শক্তিশালী এ কথাটা বুঝতে হবে তার সঙ্গে চন্দ্র দুর্বল হয়ে পড়েছে চন্দ্রের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট বড় সর শক্তিশালী কিন্তু দুর্বল হয়ে পড়েছে রবি চোখের কারক বিশেষ করে ডান চোখের কারক চন্দ্র চোখের কারক বিশেষ করে পাম চোখের কারক রবি চন্দ্র একসঙ্গে কিছুটা পীড়িত থাকার কারণে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে চন্ডের ক্ষেত্রে যে এরো রেখাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভ্রমণ রেখা অর্থাৎ এগুলো কিন্তু এনাকে যথেষ্ট ট্র্যাভেল করাবে জীবনে যথেষ্ট ভ্রমণ করাবে এবং এক জায়গায় স্থির থাকতে দেবে না চন্ডের থেকে কিছু রেখা শুক্রের সঙ্গে কানেকশন করেছে বা শুক্রের থেকে কিছু রেখা চন্ডের সঙ্গে কানেকশন করেছে একটু জুম করে দেখালে এক মিনিট জুম করা যাচ্ছে না ঠিক এইভাবে দেখুন এইভাবে কিছু রেখা চন্দ্র শুক্রের সঙ্গে কানেকশন সৃষ্টি করেছে আর যেহেতু এটা কেতুর ক্ষেত্রের উপর দিয়ে করেছে রেখা বা আয়ু রেখাকে ব্যাপকভাবে কেটেছে এবং আয়ু রেখার নিচের দিকে একটা জপচিহ্ন রয়েছে এটা স্বাস্থ্য হানির কিছুটা নির্দেশ করে বিশেষ করে মধ্য বয়সের পরে এনার কিন্তু শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেওয়া কর্তব্য কারণ মধ্য বয়সের পরে স্বাস্থ্য হানির হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে দেখুন এই হাতে আয়ু রেখা যেটি আছে আয়ু এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভালো আছে এই বয়সটা এনাকে খুব বেশি সমস্যা ভোগ করতে হবে না তবু কিছু কিছু কারণে অর্থাৎ কিছু কিছু বিষয়ে এনাকে সতর্ক থাকতে হবে কারণ এখানে কিছু রাহুরেখা আয়ু রেখাকে কেটে দিয়েছে তাই সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলো থাকবেই যেমন হঠাৎ করে অ্যালার্জির প্রবলেম ঠান্ডা লাগা এই ধরনের যে ছোট ছোটো সমস্যাগুলো দৈনন্দিন জীবনে হয়ে থাকে সেগুলো এনার থাকবে সে থেকেও একটু সতর্ক থাকা প্রয়োজন এবং মধ্য বয়সের পরে এনার স্বাস্থ্যের স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে তাই এখন থেকেই কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন আর কেতুর ক্ষেত্র বিশেষ করে পীড়িত হয়েছে কেতুর ক্ষেত্রে একাধিক রেখা থাকার কারণে কেতুর ক্ষেত্র পীড়িত হয়েছে আর কেতুকে বলা হয় গোপনীয়তার গ্রহ আর যেহেতু এটা আয়ু রেখাকে বা রেখাকে নিয়ে পীড়িত হয়েছে তাই স্বাস্থ্যের বিষয়েও কিন্তু কোনো গোপন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কেতুর দ্বারা যদি কোনো রোগ সৃষ্টি হয় বা যে কোনো সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যার অনুমান কখনোই আগে থেকে করা সম্ভব হয় না তাই এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন এরপরে বুধের ক্ষেত্র দেখুন এই হাতে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী বুধকে বলা হয় বুদ্ধির কারক বুধকে বলা হয় বাক শক্তির কারক অর্থাৎ ইনি কিন্তু সুবক্তা হবে কারণ এনার মধ্যে শনির প্রভাব বৃহস্পতির প্রভাব রয়েছে শনির জ্ঞান বৃহস্পতির জ্ঞান এনার মধ্যে যথেষ্ট রয়েছে তার সঙ্গে বুধের উপস্থিত বুদ্ধিও এনার মধ্যে দেখা যাবে অর্থাৎ ইনি যে কথাবার্তা বলবে তার মধ্যে কিন্তু বুদ্ধির ঝলক যথেষ্ট পাওয়া যাবে অর্থাৎ বেশ জ্ঞানী বা শিক্ষিতদের মতো ইনি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে হাই এডুকেটেড মানুষের মতো সুন্দর গুছিয়ে কথা বলতে পারবে সমস্যা হলো এনার বুধের আঙুল দেখুন এনার বুধের আঙুল রবির আঙুলের থেকে কিছুটা নিচে অবস্থান করছে যেটা কমিউনিকেশন পাওয়ারের জন্য একটু খারাপ অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ বিস্তার করতে একটু অসফল এবং বুধের আঙুল হালকা করে একটু বক্র রয়েছে এটা নির্দেশ করে যে এনার মধ্যে কিন্তু কিছুটা ইতস্ততা বোধ থাকবে অর্থাৎ মানুষের সঙ্গে সেদে কথা বলার মতো প্রবণতা এনার মধ্যে কখনো থাকবে না এই বোধ মানুষের থেকে এনাকে অনেকটা দূর করতে পারে অর্থাৎ যাদের সঙ্গে সম্পর্ক করার দরকার বা পরিচিত হওয়ার দরকার পরিচয় বৃদ্ধি করার দরকার তাদের সঙ্গে ঠিকভাবে পরিচয় গঠন করতে পারবে না এই একটা সমস্যা এটা এখন থেকেই প্র্যাকটিস করা উচিত অর্থাৎ নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করবার অভ্যাস করে তাদের সঙ্গে কথা বলার অভ্যাস করা উচিত তাহলে কিন্তু দিরে -দিরে এই সমস্যা ধীরে ধীরে কমে যাবে আর তা না হলে কিন্তু চিরদিন ইতস্ততা বোধ থাকবে আর মানুষ মনে করবে এনার মধ্যে প্রচণ্ড ইগো এরপরে হাতের মস্তিষ্ক রেখা দেখুন এই হাতে সমস্ত রেখার মধ্যে সব থেকে সুন্দর সুগঠিত যদি কোনো রেখা থাকে তা হলো হাতের মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা মস্তিষ্ক রেখা বেশ হাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে মঙ্গলের ক্ষেত্রে এসে প্রবেশ করেছে মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি যুক্তির কারক তাই ইনি যথেষ্ট যুক্তিবাদী প্রকৃতির মানুষ হবে কারণ এনার মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণে আছে চন্দ্র রবি দুর্বল থাকার কারণে মেন্টালি প্রেশার থাকবে কিছুটা ভয়ও থাকবে অর্থাৎ ইনি যা চুজ করবে জীবনে যা কিছু পছন্দ করবে তা খুব সুন্দর পছন্দ করবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে এনার মধ্যে বেশ ভয়ের সঞ্চার হবে অর্থাৎ নিজের মধ্যে কনফিডেন্স আরও বৃদ্ধি করতে হবে সাহসিকতাকে আরও বৃদ্ধি করতে হবে এনার মধ্যে যুক্তি আছে এনার মধ্যে সাহস আছে কিন্তু তবুও চন্দ্রের কারণে বৃথা কল্পনা বা বৃথা ভয়ের সৃষ্টি কিন্তু এনার মধ্যে দেখা যাবে মস্তিষ্ক রেখা মস্তিষ্কের কার্যকরী ক্ষমতার সাথে সাথে মানবিক গুণাবলীরও পরিচয় দেয় মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত থাকলে তারা যথেষ্ট মানবিক হয়ে থাকে এবং বৃহস্পতি শনির ক্ষেত্র ভালো থাকার কারণে সমাজ সেবার প্রতিও এনার যথেষ্ট ঝোঁক থাকবে এনার হাতে হৃদয় রেখা হৃদয় রেখা কিন্তু একটু দুর্বল প্রকৃতির হৃদয় রেখা নির্দেশ করে হৃদয় ভিত্তিক দিকগুলো প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি মায়া দয়া মমতা এখানে হৃদয় রেখা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন হৃদয় রেখা কিন্তু একটি রেখার দ্বারা গঠন হয়নি বিভিন্ন টুকরো টুকরো রেখার দ্বারা কিছুটা শৃঙ্খলাকৃতি কিছুটা যুক্ত কিছুটা ভগ্ন এখান থেকে এইভাবে দেখুন সৃষ্টি হয়েছে এটা কিন্তু হৃদয় ভিত্তিক ভালোবাসা থেকে মানুষকে অনেকটা বঞ্চিত করা এর কারণ হলো ইনি মানুষের সঙ্গে সেইভাবে পরিচয় ধরে না রাখতে পারার কারণে মানুষের কাছ থেকে সেইভাবে ভালোবাসা কখনোই পাবে না কিছু কিছু মানুষ এনাকে স্বার্থপর বা সেলফিস ভাবতে পারে কিন্তু আসলে তাই নয় সেই কারণে এনার মধ্যে কিছুটা মানসিক কষ্ট বা মানসিক দুঃখ প্রাপ্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে হৃদয় রেখা থেকে দাম্পত্য জীবনেরও বিচার করা হয় হৃদয় রেখা একটু প্রীত থাকার কারণে দাম্পত্য জীবনও বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন এখানে হৃদয় রেখা থেকে একটি রেখা নিম্নগামী রাহুর ক্ষেত্রের দিকে প্রবেশ করেছে এটাও কিন্তু মানসিক কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট এবং কিছু আইনি সমস্যা জড়িয়ে ফেলতে পারে এই বিষয়ে সতর্ক থাকা উচিত মঙ্গলের পজিটিভ ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে খুব বেশি নেগেটিভ বা পজিটিভ নয় মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলা হয় এখান থেকে বেশ কিছু রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করেছে রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করলে তারা চালাক চতুর বুদ্ধিমান হয় একথা সত্যি কিন্তু এই রেখা যদি মস্তিষ্ক রেখাকে ছেদ করে তাহলে কিছু কিছু সিদ্ধান্তের বিভ্রান্তিও সৃষ্টি করে অর্থাৎ সিদ্ধান্ত নিতে ভুল করে দেয় রাহুর প্রভাবে তারা ভুল সিদ্ধান্ত কিছু কিছু সময় নিয়ে থাকে তো এনার খুব বেশি ভুল হওয়ার সম্ভাবনা কম কারণ এনার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা যথেষ্ট ভালো উপস্থিত বুদ্ধি আছে অর্থাৎ বুধের প্রভাব আছে শনি বাস্তব জ্ঞান দেবে বৃহস্পতি এনাকে যথেষ্ট জ্ঞান এবং উপলব্ধি দেবে তাই ভুল হওয়ার সম্ভাবনা এনার খুব কম থাকবে তবুও সতর্ক থাকা উচিত কিছু কিছু সময় কিন্তু ব্যাপক পরিমাণে রিয়্যাক্ট করার প্রবণতা এনার মধ্যে দেখা যাবে হঠাৎ করে মাথা গরম করবার প্রবণতা ইনি অবশ্যই যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির মানুষ কিন্তু সবসময় মাথা গরম করবে না যখন মাথা গরম করবে তখন কিন্তু ব্যাপক পরিমাণে রিয়্যাক্ট করবে তাই এই বিষয়গুলো নিজেকে এখন থেকেই কন্ট্রোল করবার অভ্যাস করা উচিত শুক্রের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শুক্রের ক্ষেত্র যথেষ্ট বড়সড় তাই জীবনে ভোগ বাসনার আকাঙ্ক্ষা যথেষ্ট ভালোভাবে পূর্ণ হবে এবং জীবনে যা কিছু তৈরি করবে বা যা কিছু ব্যবহার করবে সেগুলো চিকচাক ঝিকঝাক টিপটাপ এই ধরনের জিনিসপত্রই কিন্তু ইনি ব্যবহার করবে অর্থাৎ সৌন্দর্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট থাকবে ভোগবাসনার আকাঙ্ক্ষাও যথেষ্ট ভালোভাবে পূর্ণ হবে কিন্তু আয়ু রেখা দুর্বল থাকার কারণে জীবনী শক্তি অনেকটাই কম থাকবে কিছু কিছু সময় এনার্জির অভাব দেখা যেতে পারে অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়ার প্রবণতা এনার মধ্যে কিন্তু দেখা যাবে ভবিষ্যতে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে চোখের সমস্যা হওয়ার সাথে সাথে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে তাই জল ও খাদ্য খাবার এখন থেকেই সঠিকভাবে খাওয়া উচিত তো এই হাতে টোটাল বৈশিষ্ট্য নিয়ে যে বিষয়গুলো দেখা গেল যে এনার হাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা যথেষ্ট শক্তিশালী কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কিছুটা মানসিক ভয় বা দুশ্চিন্তা থাকবে এবং জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবে আর সবচাইতে বড় সমস্যা হলো যেহেতু ইনি বিচার বিশ্লেষণ করে সমস্ত কাজ করে চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করবে সেই কারণে ফেল হলে নিজেকে মানিয়ে নেওয়া এনার পক্ষে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে অর্থাৎ নিজেকে মেনে নিতে পারবে না কারণ এত বিচার বিশ্লেষণ চিন্তা ভাবনা করার পরে যদি কোনো কাজ করে সেই কাজে যদি কোনো রকমে ফেল হয় তাহলে ইনি নিজেকে মানিয়ে নিতে অক্ষম থাকবে তাই এই কারণে এনার পিছনে কিছুটা গাইড প্রয়োজন আছে আর এনাকে যদি সঠিকভাবে গাইড করে জীবনে পরিচালনা করা যায় এবং মানুষের সঙ্গে যদি সুন্দরভাবে পরিচয় ইনি বৃদ্ধি করতে পারে কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে পারে জীবনে নিজের যোগ্যতা নিজের উপলব্ধি নিজের কর্মের মাধ্যমে উচ্চতর পজিশনে পৌঁছতে পারবে কারণ জীবনে উচ্চতর পজিশনে পৌঁছনোর জন্য যে বৈশিষ্ট্যগুলো হাতের মধ্যে থাকার দরকার তা হল বোধের ক্ষেত্র বোধকে বুদ্ধির কারক গ্রহ বলা হয় সেই বুদ্ধিকে পরিচালনা করবার ক্ষমতা প্রদান করে বৃহস্পতি ও মস্তিষ্ক রেখা অর্থাৎ শুধুমাত্র বুদ্ধিমান হলেই সেই মানুষ জীবনে খুব বেশি উন্নতি করতে পারে না সেই বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করতে হয় তো এনার হাতে মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত নিজের বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে বৃহস্পতি সেই জ্ঞান এনাকে প্রদান করবে এবং শনি এনাকে বাস্তব উপলব্ধি এবং ভাগ্যক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে তাই ইনি জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে কিন্তু তবুও কিছু কিছু সময় ফেল হয়ে যাওয়ার ভয় এনার মধ্যে থাকবে আর যদি ফেল হয়ে যায় সেটা মেনে নিতে এনার খুব কষ্ট হবে তো সেই বিষয়ে এনাকে যথেষ্ট গাইড করতে হবে আর স্বাস্থ্যর প্রতি যথেষ্ট সতর্ক এখন থেকেই থাকতে হবে কারণ ভবিষ্যতে কিন্তু স্বাস্থ্যহানির ব্যাপক আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার